সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার উত্তর খোশবাস ইউনিয়ন পকিরা বাজারে গ্রামীণ একটি হাট। এখানে দেশি সারগরু, বকনাবাসুর, হাড্ডি গরু, কবুতর, হাঁস মুরগি সহ নানান ধরনের পশু পাখি উঠে থাকে এই হাটে। গ্রামীণ একটি পরিবেশ, গ্রামীণ একটি হাট। আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে গরু বাছুরের দরদাম জানাবো। যারা আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। আমরা আজকের পকিরা বাজার থেকে গরুর দাম দর জানানোর চেষ্টা করব। দর্শক, আজকে আমরা ফকিরা বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরুর দর দাম জানাবো। দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু কয়টা আনছেন? পাঁচটা। এই যে লাল একটা দেখা যাচ্ছে, দাঁতে কয়টা? দাঁতে চার দাঁত। দাম কত চাইছেন? 85,000 চাচ্ছেন। বাজারে কত বলে? 70-72 বলে। দর্শক, বাজারে 70-72 বলে। বেচা বিক্রি কত বলছেন? 80 বলে দিছেন। এগুলো যদি পালনের জন্য নেয় হবে, মানে বাচ্চা উৎপাদনের জন্য হবে? দর্শক, 80,000 বেচা বিক্রি বলে দিছে। এটা বেশ সুন্দর একটি গরু। সাদাগুলোকে আপনার নাকি? সাদা গরু কিন্তু বাজারে বেশিরভাগ দেখা যায় না। কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? যশোরের মাল। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। সাদা এক জোড়া গরু আছে। কত চাইছেন? জোড়াটা কত চাইছেন? 1.5 লাখ। দাঁতে কয়টা করে? দাঁতে কয়টা? দুইটা করে। দর্শক, জোড়া চাওয়া হচ্ছে 1.5 লাখ টাকা। ভালোই মাংস আছে। চাচা বাজারে কত বলে? 1,32,000 বলে। দিবেন না? কত হলে দেওয়া যায়? 35,000। দর্শক, 1,35,000 হলে বেচা বিক্রি হবে দুই দাঁত করে বয়সে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা দেখবো আজকের এই ফকিরা বাজার থেকে শুকনো হাড্ডি গরুর দাম কেমন যাচ্ছে। ভাই কত চাইছিলেন? 82। দাঁতে কয়টা ভাই? 6 দাঁত। দর্শক, 82,000 চাওয়া দাম, 6 দাঁত বয়সে। ভাই কি গৃহস্থ না ব্যবসায়ী? গৃহস্থ। বাজারে কত বলছে দাম? 65,000 বলছে। দর্শক, গাভী গরু 65,000 বলছে, 6 দাঁত বয়সে। বেচা বিক্রি কত বলছিলেন ভাই? 70,000 বেচা বিক্রি টার্গেট। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। চাচা আপনি কটা আনছেন? একটাই। দাঁতছে এটা? মাত্র 2 দাঁত। কত চাইছেন? 72,000। কত বলছে বাজারে? 62,000। বেচা বিক্রি কত? 65। 65 হলে বেচা বিক্রি করবে। এটা পালার জন্য না? আচ্ছা, এই বাজারে হাসিল কত টাকা নেয় প্রতি গরু? 300 টাকা মাত্র। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাত্র 300 টাকা হাসিল। আসসালামু আলাইকুম আবুল ভাই, ভালো আছেন? ফকিরা বাজারও আসেন? আমি তো অনেকদিন পর ফকিরা বাজার আসছি, ভাবলাম একটু যাই দেখে আসি। ভাই মনে 2-3 মাস আসি না। গরু কিনছেন না বাড়িতে আনছেন? ওই যে কালকে রসুলপুর কিনছিলেন। আচ্ছা, কত চাইছেন? এটা 72 চাচ্ছেন। ওজনে কেমন আছে? ওজনে 100 কেজি, 90 কেজি পাক্কা পাবে, পাকা 90 কেজি। বেচা বিক্রি কত? 68,000। 63,000 বলে কাস্টমার, 63 বলে, আপনি 68,000 বলে দিছেন। কেমন বাজারে কাস্টমার কেমন আছে এখন? কমে তো বাজার, বাজারে কাস্টমার কম। আচ্ছা, তাহলে আপনার ব্যবসায়ীরা সবসময় আসেন? ব্যাপারীরাই কিনে আবার ব্যাপারীরাই বিক্রি করে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখবো আজকের এই কুমিল্লা জেলার বড়রা উপজেলার উত্তর খোশবাস ইউনিয়ন ফকিরা বাজারে বর্তমান বাজারের দরদাম কেমন যাচ্ছে, সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। মোটামুটি আড্ডা বাজার তো আমার বাড়ি। দর্শক, আমরা দেখি শুকনো হাড্ডি গরু। জি ভাই, আমার তো হচ্ছে আধুনিক কৃষিচিত্র, ফকিরা বাজার লেগে সার্চ দিলে আসবে। চাচা কত চাইছিলেন? দাম কত চাইছেন? 75,000। দাঁতছে কয়টা? 6 দাঁত। 75,000 চাওয়া দাম। বাজারে কত বলে? 65 বলে। বেচা বিক্রি শেষ কত বলে দিছেন? 67,000। 67,000 বেচা বিক্রি বলে দিছেন। একটাই আনছেন?
একটাই চলে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখব আজকের বাজারের আর কিছু গরুর দাম জানাবো বর্তমান বাজারে কুমিল্লার ভিতরে সবচেয়ে সুন্দর হাট হচ্ছে ফকিরে বাজার এখানে মোটামুটি গরম কম গাছ আছে আমরা দেখি কথাবার্তা বলি কাস্টমারের সাথে কথাবার্তা চলতেছে গেছিলাম ভাই ভাই কিনছেন কত ভাই আব্বু কিনছে আপনার আব্বু ভাই ফ্যাট তো সব ফানি ভাই একটা গুতা দিলে 75,000 টাকা চিকিৎসা করতে পারবে না কাস্টমার কত বলছে 60-65 কত বলে দিছেন ওনাদেরকে 68,000 দর্শক কাস্টমারকে 68,000 বলে দিছে গোস্তের গরু আচ্ছা কয়টা আনছেন ভাই দুইটা বিক্রি হয়েছে দুই একটা একটা হয়ে গেছে যাক ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আজকের ফকিরে বাজার থেকে এই যে টাকা লেনদেন চলতেছে দেখি আমরা কত টাকা দিচ্ছে কত দিছে কত দিছে ভাই কত সাত 750 আপনি কত বলে দিচ্ছেন 62 দর্শক কাস্টমার 57,000 দিচ্ছে বিক্রেতা 62,000 বলে দিচ্ছে আমরা দেখি আমরা দেখি আমরা হবে না 57,000 হবে না জি না ভাই কিনা গরু দাঁতছে চার দাঁত ওজনটা কেমন আছে আড়াই মন আপনি মাইফা দিতে পারবেন আপনার যে পরিমাণ বয়স হয়েছে ওই পরিমাণ যদি লিগেল কথা বলতেন আর বললাম না থাক ভালো থাকেন দর্শক দেখি আমরা আচ্ছা ঠিক আছে দেখি আমরা কত টাকা দেয় 57,000 দিচ্ছে এখন 57,000 দিচ্ছে ব্যবসায়ী ব্যবসাতে কিনে এটাই সিস্টেম এই যে গরুটা 57,000 টাকা দিচ্ছে আজকে এখনো এখনো গরু বিক্রি হচ্ছে না কেন বাজারে কি কাস্টমার নাই আমরা তো এখনো গরু কেনার জন্য কিনতে আসছেন কিন্তু আমরা এখনো আমাদের মন মতো গরু এখন আমরা পাই আচ্ছা ব্যবসায়ীদের তো লাভ হলে গরু বিক্রি করে দেবে কেউ রাখবে না আমরা মানে আপনারা মাঝখানে খেলা দেখতেছেন আমরা শুধু খেলাই দেখতেছি আচ্ছা মানে এছাড়া আর কোনো কিছু না একজন দাম দর করে আরেকজন এসে মাঝখানে নিয়ে যায় এরকম ভাবে হচ্ছে আচ্ছা কোথা থেকে আসছেন আসি আমি বড়রা থেকে বড়রা থেকে জি কি উদ্দেশ্য গরু কিনছেন গরু কিনবো এবং বিবাহের জন্য গরু কিনবো অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য আচ্ছা ঠিক আছে দোয়া রইল আপনার জন্য কিনে নেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকের এই পকিরা বাজার থেকে আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি মোটামুটি গরু আছে বেশ সুন্দর সুন্দর গরু ভাই কেমন আছেন কতগুলো আছে বিক্রি হয়েছে দুই একটা আপনাদের এখানে রোদ দেখে কাস্টমার আসে না গরম পকিরা বাজার তো শান্তি কত চাইছেন এটা ভাই সত্তর চাচ্ছেন বাজারে কত বলে ষাট বলে বেচা বিক্রি কত 65 হলে বেচা বিক্রি করবেন দর্শক 65,000 হলে বেচা বিক্রি হবে ঠিক আছে ভাই দুইটা যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি আজকের এই পকিরা বাজার থেকে আরো কিছু গরুর দাম জানাই আসসালামু আলাইকুম এখন নিয়ে আসেন দর্শক এই মাত্র নিয়ে আসছে গরুটা আমরা দেখি আরো কিছু ভাই কত দিয়ে কিনছিলেন এটা কত দিয়ে কিনছিলেন 13,000 জবাই দিবেন এটা ফেটা ফুরা ফানি জবাই দিতে লাগবে দুদিন পরে আস্তে ঠান্ডা লেগে যাবো দর্শক আমরা দেখবো আরো একটা গরুর দাম জানাই এগুলো সব বক না বাছুর কত চাইছিলেন 55 চাচ্ছেন বাজারে কত বলে 40 বলে দিবেন না কত হলে দেওয়া যায় 45-46 বক না বাচ্চা দর্শক ঠিক আছে গৃহস্থ নাকি গৃহস্থ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শকরা ফকিরে বাজার আপনার চাইলে কুমিল্লার ফজর বিশ্বরোড থেকে বড়ুরা হয়ে উৎপাস ফকিরে বাজার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসে এই বাজারে হাসিল ব্যবস্থাপনা প্রতি গরু
300 টাকা আমরা দেখি আরো কয়েকটি গরুর দাম জানাই আজকে হাট থেকে মোটামুটি বাজার একদম ঠান্ডা গাছ আছে কয়েকটা অন্যান্য বাজারের তুলনায় বেশ ভালো এটা কিনছেন কার এটা আপনার কত চাইছিলেন 70 চাচ্ছেন বাজারে কত বলে 56-57 বলে বেচা বিক্রি কত বলছেন 60 হলে বেচা বিক্রি করবেন আচ্ছা দুই একটা বিক্রি হইছে একটা নিয়ে আসছেন দর্শক 60000 হলে বেচা বিক্রি হবে এই যে গরুটা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম